পুলিশ এবং টিকা গ্রহীতাদের মধ্যে বচসা। পুরসভার নতুন নিয়মে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র প্রথম ডোজ এবং বুধ ও শনি দ্বিতীয় ডোজ। প্রথম ডোজের আশায় কলকাতার ১০০টি প্রাইমারি সেন্টার এবং 50টি মেগা সেন্টারে ভিড়। কালীঘাট ফায়ার ব্রিগেড লাগোয়া আরবানি প্রাইমারি সেন্টারে ভ্যাকসিনের লাইনে ৩০০র বেশি মানুষ। ভ্যাকসিনের অজেবেন নীতি নিয়ে বিভ্রান্তি, পুলিশ এবং টিকা গ্রহীতাদের মধ্যে বচসার খবর সামনে আসছে। পুরসভার যেটা নতুন নিয়ম, সেখানে সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র প্রথম ডোজ, বুধ এবং শনি দ্বিতীয় ডোজ দেওয়ার কথা। প্রথম ডোজের আশায় কলকাতায় ১০০টি প্রাইমারি, 50টি মেগা সেন্টারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। কালীঘাট ফায়ার ব্রিগেড লাগোয়া আরবানি প্রাইমারি সেন্টার, সেখানেও ভ্যাকসিনের লাইনে ৩০০রও বেশি মানুষ রয়েছে। আমরা জানবো এই বিষয়ে বিস্তারিত ঠিক কি ছবি উঠে আসছে, সাধারণ মানুষের কি অভিযোগ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, বিভ্রান্তিটা ঠিক কোন জায়গায়, ঠিক কি অভিযোগ করছেন যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে? দেখো, বিভ্রান্তির উৎস হচ্ছে ছদিনের মধ্যে তিনবার কলকাতা পুরসভার ভ্যাকসিন নীতি বদলকে ঘিরে। আমরা যদি নিয়মটা একবার পড়ি তাহলে 14ই আগস্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে অডিভেন পদ্ধতি মেনে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে মঙ্গল, বৃহস্পতি, শনি আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সোম, বুধ, শুক্র। 17ই আগস্ট আবার নতুন বিজ্ঞপ্তি, নিয়ম বদল। সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র প্রথম ডোজ, বুধ এবং শনিবার দ্বিতীয় ডোজ। আবার 19 আগস্ট ফের নিয়ম বদল, যা 23 তারিখ থেকে লাগু হবে। সেখানে বলা হয়েছে প্রতিদিনই প্রথম এবং দ্বিতীয় ডোজ, সকাল 10টা থেকে 3টে প্রথম ডোজ এবং বিকেল 3টে থেকে 4টে দ্বিতীয় ডোজ। এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা এসছেন কাকদ্বীপ, ক্যানিং, সুভাষগ্রাম, এরকম দূর দূরান্তের এলাকা থেকে। নিজের এলাকায় ভ্যাকসিন না পেয়ে ঠিক এইভাবে তারা অটোরিক্সা করে বালিগঞ্জ স্টেশন থেকে বা আরও দূরে নেপালগঞ্জ থেকে সরাসরি ম্যাটাডোর, টেম্পো, মিনিডোর এই সমস্ত ভাড়া করে কলকাতায় এসছেন, কারণ তাদের সিংহভাগের কাছেই খবর ছিল যে আজকে যেহেতু শনিবার অতএব প্রথম ডোজ। কিন্তু তার মধ্যে যে আরও দুবার বিজ্ঞপ্তি বদলে দিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে যে আরও দুবার কলকাতা পুরসভা তাদের কোভিশিল্ডের অড ইভেন ভ্যাকসিন পলিসি চেঞ্জ করে দিয়েছে এবং সোমবার থেকে যে একদিন অড একদিন ইভেন এই পলিসিটাই বিলোপ হয়ে যাচ্ছে, এই আপডেটগুলো তাদের কাছে নেই। তাদের যুক্তি হচ্ছে তারা টাকা খরচা করে গাড়ি ভাড়া করে কলকাতায় এসছেন, তাদের কাছে প্রথম ডোজের ভ্যাকসিন দিতেই হবে। এবং ঠিক যেই মুহূর্তে কলকাতা পুরসভার এই আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বিজ্ঞপ্তি বা নতুন নিয়ম অনুযায়ী আজকে শুধুমাত্র দ্বিতীয় ডোজ, তারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বাড়তে বাড়তে এমন জায়গায় যায় যেখানে পুলিশকে আসতে হয় এবং পুলিশ এসে এখন আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে পরিস্থিতি। আয়োগ, এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইব, এই যে বিজ্ঞপ্তি বদল করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি বদলের বিষয়টা যে মানুষের কাছে পৌঁছচ্ছে না সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য, যে সাধারণ মানুষ আসছেন আবারও তারা ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে এসে? কলকাতা পুরসভার যে পিআরও অর্থাৎ জনসংযোগ যারা বিভাগ দেখেন তাদের বক্তব্য হচ্ছে তারা বড় বড় সমস্ত সংবাদপত্র এবং মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়েছেন। তারা প্রত্যেকটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং মেগা সেন্টারে নতুন যে বিজ্ঞপ্তির নোটিশ টাইম টু টাইম সেটাকে তারা আপডেটেড নোটিশ সেটাকে আটকেছেন, মানুষ দেখছেন না, ফলে তারা বিভ্রান্ত হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অগণিত মানুষ সত্যিই যারা কাকদ্বীপ থেকে, ক্যানিং থেকে, বারুইপুর থেকে, সুভাষগ্রাম, লক্ষ্মীকান্তপুর, যারা ওখানে টিকা না পেয়ে কলকাতায় আসছেন, তাদের পক্ষে গণমাধ্যমে এবং এই আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে লাগানো বিজ্ঞপ্তি চোখে পড়েনি, তারা নোটিশ করেনি এবং এই নোটিশ না করার জন্য ডেফিনেটলি তাদের তরফ থেকে একটা বিভ্রান্তি ছিল। কিন্তু বারবার নোটিশ বা বিজ্ঞপ্তি বদলের জন্য তারা যে বিভ্রান্ত এটাও কিন্তু পুরোপুরি অস্বীকার করেনি কলকাতা পুরসভা। এবং ঠিক সেই কারণে সোমবার থেকে একদিন ফার্স্ট ডোজ একদিন সেকেন্ড ডোজের নিয়মটাই তুলে দেওয়া হচ্ছে। প্রতিদিনই দুটো ডোজই দেওয়া হবে, শুধুমাত্র টাইম স্লটটা বেঁধে দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ যদি ভুল করে একটু সকালেও চলে আসেন তাহলে সেদিন অন্তত তিনি টিকা নিয়ে বাড়ি ফিরবেন, অর্থাৎ তার যে গ্রাম, তার যে মফস্বল সেখানে ফিরবেন, এই নিশ্চয়তাটুকু। আজকে যারা ভ্যাকসিন নিতে এসে বিভ্রান্তির শিকার হচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে একটু কি কথা বলা সম্ভব হবে? তাদের বক্তব্য তাদের মুখ থেকে একটু শুনতে চাই আমরা। নিশ্চয়ই কথা বলা যাবে। আপনি প্রথম ডোজ নিতে এসছেন, আপনি কোথা থেকে এসছেন? আমি আমতলা থেকে এসেছি। আমতলা থেকে। আপনি কি জানতেন যে নিয়মটা পাল্টে গেছে? না। আপনি কি জেনে এসছেন? আজকে শনিবার ফার্স্ট ডোজ দেওয়া হবে, শনিবার প্রথম ডোজ জেনে এসছেন। আপনি কি জেনে এসছেন? আমি তো জেনে এসেছি পরিষ্কার, কালকেও মেয়র বলেছে, এবিপি আনন্দে আপনাদের বলেছে যে সেকেন্ড ডোজটা খুব কম হচ্ছে। আমরা দেখুন আমরা ডায়মন্ডহাওড়া থেকে এসেছি, কি জেনে এসেছি আজকে মানে ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছি, না প্রথম নেওয়ার জন্য সবাই জেনে এসছেন আজকে প্রথম ডোজ, এবং ঠিক সেই কারণেই বিভ্রান্তিটা, এবং এই বিভ্রান্তিটা দূর করার জন্যই কলকাতা পুরসভা বারে বারে আর এক একদিন অড ইভেনের নিয়ম নীতি সেগুলো বদল না করে এবার সরাসরি প্রতিদিনই প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ।